আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে কবুতর প্রতি মাসে দুইবার করে ডিম পারবে এমন একটি ওষুধ, যে ওষুধটা খাওয়ানোর পর আপনার কবুতর প্রত্যেক মাসে দুইবার করে ডিম বাচ্চা করবে। তো ডিম বাচ্চা দুইবার প্রত্যেক মাসে কিভাবে? নর্মালি হচ্ছে যে একটা কবুতর এক মাস পর আপনার ডিম প্রত্যেক মাসে একবার করে ডিম বাচ্চা ফুটায়, তারপরে আপনার আরও কিছুদিন সময় নেয় পরের ডিমটা পাড়ার জন্য। কিন্তু এরকমটা হবে না, আমি যেটা বলছি সেরকম হবে যে আপনি যদি ওই ট্যাবলেটটা খাওয়ান তাহলে আপনার কবুতর ডিম বাচ্চা ডিম ডিম থেকে বাচ্চা ফুটানোর পর 10 দিনের মধ্যে বাচ্চা যতটুকুই বড় হবে এরপরেই অন্য একটা হাঁড়ি দেওয়ার পরই অথবা ওই হাঁড়ির মধ্যেই আপনার কবুতর ডিম পেড়া দিব, মানে ডিম পেড়ে দিবে, এরকম একটা ওষুধের কথা আজকে আমি বলবো। আমি ভাই এটা করছি এবং এটার যেই ফলাফল এটা আমি পাইছি, এই জন্য ভাই আপনাদেরকে আমি আবার বলতেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন। কারণ যাদের কবুতর ডিম পাড়ার পর অনেক দিন সময় নেয় এবং অনেক দিন পর্যন্ত লেট করে, তারপরও কবুতর ডিম পাড়ে না, তাদেরকে বলতেছি ভাই আপনারা এই ওষুধটা খাওয়াবেন। আশা করি আপনারা ফলাফল পাইবেন 100-এর 100। ঠিক আছে, তো ভিডিও আমরা শুরু করি অথবা এই ওষুধটা বলি। তো ওষুধটা হচ্ছে কড লিভার অয়েল। এই ওষুধটা সবাই জানেন, কম বেশি আপনারা জানেন। এই ওষুধটা খাওয়ালেই অবশ্যই আপনি যদি প্রত্যেক মাসে একবার করে আপনি যদি এই কবুতর মানে কবুতরটিকে এই ওষুধটা খাওয়ান তাহলেই আপনার কবুতর মানে প্রত্যেক মাসে ডিম বাচ্চা মানে ডিম থেকে বাচ্চা হওয়ার পর 10 দিনের মধ্যেই আবার ডিম পেড়া দিব এবং বাচ্চাও ফুটাবে এবং হচ্ছে বাচ্চাও ওম দিবে এবং ডিমের মধ্যেও ওম দিবে, মানে বাচ্চাকেও খাওয়াবে এবং ডিমের মধ্যেও ওম দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা বুঝে থাকেন, আর ভিডিওটা হচ্ছে মানে ভিডিওটার মেইন জিনিসটা হচ্ছে আপনারা কড লিভার অয়েল এই ওষুধটা খাওয়াবেন। তো যদি ভিডিওটা বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা কমেন্ট মানে যারা কোনো কিছু বোঝেন নাই অথবা কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন এর আগে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।